স্বাগত। যে বিষয়টা থেকে এবার নজর রাখবো, বাজারে বাজারে ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে ভিড় কিন্তু হচ্ছে, এবং তার পাশাপাশি এই ভিড়গুলো যাতে অ্যাভয়েড করা হয়, কোভিড বিধি যাতে সাধারণ মানুষরা যারা যাচ্ছেন, ক্রেতারা এবং বিক্রেতারা একই সঙ্গে যাতে সকলে মানেন, সেই বিষয়ে সচেতনতামূলক শিবির কিন্তু এর আগেও করা হয়েছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজ্যের বিভিন্ন বাজারগুলোতে সচেতনতা শিবির করা হচ্ছে। মূল উদ্দেশ্য ছিল একটাই, যাতে সাধারণ ক্রেতা বিক্রেতা প্রত্যেকেই যাতে সেখানে যাচ্ছেন, যারা কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার যাতে তারা মেনে চলেন, এবং তার পাশাপাশি অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিন্তু সেখানে যারা ভিড় করছেন, ভিড় যাতে না হয় সেই বিষয়টা যেরকম ভাবে বোঝানো হয়েছে, যারা ক্রেতারা বা বিক্রেতারা মাস্ক পরেননি তাদের হাতে মাস্কও বিভিন্ন জায়গায় তুলে দেওয়া হয়েছে। মাস্ক কেন পরা দরকার, দৈহিক দূরত্ব কেন মেনটেন করা দরকার, সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরা হয়েছে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের পক্ষ থেকে। আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কি বলছেন অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত রায়, শুনবো। মনিটরিং করছে আর ধীরে ধীরে রাজ্যের বিভিন্ন বাজারে এটা শুরু হবে। কোনো ব্যবসায়ী যদি মাস্ক না পরে মনিটরিং করা হবে। আর আমরা ব্যবসায়ী মহল থেকে রাজ্য সরকারের কাছে আবেদন রাখছি যে কোভিড বিধি মেনে আমরা ব্যবসা করছি, আগামী দিনে করব, তারপরও যেটা বেলা দুইটা অবধি আমরা ব্যবসা করার সময়সীমা আছে, এটাকে যদি কিছুটা সময় আরো বাড়ানো হয় আমাদের খুবই সুবিধা হবে। কারণ আমরা লক্ষ্য করছি যে ওই সময়ের মধ্যে বাজারে ভিড় আরো বেশি হয়, কিছুটা সময় যদি বৃদ্ধি করা হয়। আমরা কোভিড বিধি, স্বাস্থ্যবিধি, যা যা সরকারি গাইডলাইন থাকবে এটা মেনেই আমরা ব্যবসা বাণিজ্য করব। তার জন্য আমরা তৈরি আছি, আমাদের কিছুটা সময় বৃদ্ধি করার জন্য আমরা আবেদন রাখছি রাজ্য সরকারের কাছে। ধন্যবাদ।
আপনারা শুনলেন অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত রায় কি বলেছেন। তিনি যে কথাটা বললেন যে মনিটরিং করা হচ্ছে বিভিন্ন বাজারগুলোতে, আজকে মূলত চারটি বাজারে তারা পরিদর্শন করেছেন, সচেতনতার অনুষ্ঠান করেছেন, কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার যাতে প্রত্যেকে মেনে চলেন সেই জন্য, এবং তার পাশাপাশি মাস্ক ব্যাংক বানানো হয়েছে যাতে কেউ ভুলে যদি মাস্ক ছাড়া চলে আসেন তারা যাতে ওই মাস্ক ব্যাংক থেকে মাস্ক নিতে পারেন। প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে ক্রেতারা বিক্রেতারা মাস্ক পরছেন কিনা, এবং যদি একটা প্রবন্ধ কিন্তু সেখানে রয়েছে সেটা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেই করা হচ্ছে। আগামী দিনেও এই অভিযান জারি থাকবে, রাজ্যের বিভিন্ন বাজারগুলোতে এই মাস্ক ব্যাংক থেকে শুরু করে মনিটরিং সেটা কিন্তু শুরু হয়ে যাবে এমনটাই কিন্তু জানিয়েছেন অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত রায়। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই, পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস নিয়ে আসছে সুপ্রীতি, থাকবেন আপনারা নিউজ ভ্যানগার্ডের সঙ্গে। নমস্কার।